স্বাভাবিকভাবে তিনি পড়তে ভালোবাসেন পাজামা, তবে তিনি আজকে আছেন একেবারে প্রতিমার রূপে। তো এই পাজামা থেকে প্রতিমার যে তোমার চেঞ্জটা হয়েছে, কারণটা যদি তুমি নিজেই একটু দর্শকদের বলে দাও। অ্যাকচুয়ালি আমি না এই ধরনের ফটোশ্যুট করতে খুব আনকমফোর্টেবল বরাবরই, কারণ আমি প্রথম কথা পোজ দিতে পারি না, দ্বিতীয় কথা হলো আমি এত সাজতে ভালোবাসি না সবটা মিলে, এবং আমি খুবই খুঁতখুঁতে, মানে এটা পড়ি না ওটা করি না এরকম অনেক ব্যাপার আছে। তো আমার প্যাক না এত কেন ডিজাইনার মেকআপ আর্টিস্ট এটা সবাই কেন নিতে যাবে, এই জন্য আমি আর নিজে যেচে অপমানটা ডাকি না। তো এটাতে রনি যখন ফোন করে বললো, তখন আমি বলে মানে ও নিজে বলেছিলো যে তুমি যেরকমটা চাও আমরা সেরকম সাজাবো, মেকআপ কস্টিউম এভরিথিং। তো সেটাই ওরা সত্যি করেছে, যে রনি আমাকে পুরো কস্টিউম থেকে শুরু করে সব কিছু দেখিয়ে দেখিয়ে নিয়েছিল, মেকআপও রেফারেন্স পাঠিয়েছিল, তাতে আমার মনে হচ্ছিলো ঠিক আছে পুজোর আগে একটা এরকম লুক করলে নিজেরও ভালো লাগে। পুজো আসতে মানেই তো আমরা এরকমই একটা লুক ভাবি, যারা শাড়ি ট্রেডিশনাল সাজ, মাথায় ফুল, গয়না, আর বাড়িতে যাদের পুজো হয়, বোনেদি বাড়িতে যাদের পুজো হয় তারা তো সত্যিই এরকমভাবে সাজেন। তো সবটা মিলিয়ে আমি ওই জন্য রাজি হয়েছিলাম, এবং আমার আজকে পুরোটা সেজে খুব ভালো লেগেছে। রনি এবং আমাদের যে মেকআপে দেবজানী, আমার কস্টিউম করেছে রাহুল, সবাই খুব সুন্দর করে আমাকে এই লুকটা দিয়েছে, এবং আমি যেরকমটা চেয়েছি সেরকমটাই করেছে। যেহেতু তুমি নিজে একদম সাজতে ভালোবাসো না, সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে একদম হেভিওয়েট পার্সোনালিটি হয়ে গেছো, মেকআপ থেকে শুরু করে মানে কতখানি, তুমি যে বলছিলে যে পোজ দিতে অসুবিধা হচ্ছে, আমি দেখি তুমি রোবটের মতো নিয়ে, মানে এটাই তো হয়, মানে খালি মনে হয় মাথা থেকে এটা খুলে যাবে, এই টানাটা খুলে গেল, এই ওটা হয়ে গেল। তো সেই জন্যই আমি একটুখানি যেন মনে হয় যেন একটু আড়ষ্ট থাকি। তবে সেই আড়ষ্টতা ভেঙে আপাতত তোমরা বর্ষার মুডে তো যাচ্ছ মন্দারমণিতে। হ্যাঁ, আমরা মন্দারমণি যাচ্ছি, আমাদের সিরিয়াল কার কাছে কই মনের কথার আউটডোর শ্যুট আছে, আমরা এখান থেকেই চলে যাবো। আমি খুব মানে এক্সাইটেডও যে মানে এই বর্ষার মধ্যে যাচ্ছি, শ্যুটিংটা মানে ঠাকুর করুক বৃষ্টিটা সেরকমভাবে না হোক যাতে আমরা শ্যুটটা ঠিকমতো কমপ্লিট করতে পারি, বাট ওয়েদারওয়াইজ মন্দারমণি এই সময় যাওয়াটা দারুণ ব্যাপার। সেটা তো ভালোই। আর তার সঙ্গে শুনলাম তোমার একটি ট্রলি ব্যাগ মোটামুটি গোছানো তুমি নিয়ে এসেছো। এখান থেকে আমার ডিরেক্টলি যেতে হবে, কিছু করার নেই, গাড়ি এখান থেকেই পিক আপ করবে, তাই পুরো প্যাকিং ডান করেই আসতে হয়েছে। এরকম ব্যস্ত স্কেডিউলটার মধ্যে তুমি থাকো, তখন তুরুপের মোটামুটি কিরকম মুভমেন্ট থাকে? তুরুপ বাড়িতে থাকে আমার বাবা মার কাছে, ও একদমই ঠিক থাকে, ওকে দেখাশোনার জন্য একজন দিদি আছে, আর ও আমার খুব ভালো থাকে আমার বাবা মার কাছে, তার চুড়া আমার খুব অসুবিধা হয় না। সেটা তো একদম আছে, কিন্তু তার সঙ্গে এই যে ছোটবেলা থেকে বড় হওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু তুরুপ এখন জীবনে এসেছে, সে জায়গা থেকে একটা সময় নিজের পছন্দের জামাকাপড়গুলো কেনা থাকে, কিন্তু তারপরেই হয়ে যায় যে এখন তুরুপের জন্য। হ্যাঁ, আমার তো চাপ কম, মেয়ে হলে অনেক কিছু ভাবার ছিল, ছেলে তো আর জামা মানে ওর প্রচুর জামা পায়। তো টু বি ভেরি অনেস্ট, আমি যে ওর জন্য সবসময় অনেক কিছু কিনি তা নয়, কারণ এই বয়সের বাচ্চারা অনেক জামাকাপড় পায়, সো লেটস নট ওয়েস্ট। আমার পক্ষে কেনাকাটির দিন পরেই থাকে, আমি ওই জন্য ও যা পায় সেগুলো পরে আমি হয়তো একটা দুটোই কিনি, আমি যে ওর জন্য প্রচুর, হ্যাঁ পুজো তো অবভিয়াসলি কিনবো, নববর্ষে কিনবো, তাই বলে আমি সবসময় যা দেখছি তাই কিনছি, আমি খুব একটা করি না। তুমি নিজে কি কেনা শুরু করেছো তোমার জামা কাপড়? না না, আমার আর অত মানে ঠিক আছে হলে হলো না হলে না হলো গোছের ব্যাপার, অবভিয়াসলি কিনবো অত মানে ছোটবেলা বা টিনেজের এক্সাইটমেন্ট পুজো দিয়ে কিনবো এটা কিনবো ওটা কিনবো অতটা নেই, ঠিক আছে। এবার তো ছেলে হয়ে যাওয়ার পর আরও কমেছে, আমি বলছি এবার আর কী হবে, পাঁচ বছর পর আমি ভাবছি বোধ হয় গেরুয়া পরে বসে থাকবো মনে হচ্ছে আমার। তোমার হাতে একদমই সময় কম, তো তোমার জন্য ছোট্ট একটা র্যাপিড ফায়ার আছে, তোমাকে যেহেতু আজকে মা দুর্গার মানে জন্যই পুরো জিনিসটা হচ্ছে, তো কতগুলো তোমাকে মা দুর্গার হাতের কিছু অস্ত্রের নাম বলবে, এবং তোমাকে বলতে হবে যদি তোমার টিমের মানে কার কাছে কই মনের কথা ধারাবাহিকে তুমি কার হাতে সেই অস্ত্রগুলো তুলে দিতে চাও। প্রথম হলো চক্র। চক্র শ্রীতমা কেন দেবো তাও জানি না, চক্র আমার হাতেই থাক বাবা, এসব আমার হাতেই থাক। তারপরে ত্রিশূল। ত্রিশূল মানু। গদা। গদা কাকে দেব, গদা কাউকে দেওয়ার নেই। আচ্ছা তীর্ধনুক। তীর্ধনুক কাউকে দেয়, এগুলো একসাথে মিলছে না মানে কারোর নেচারের সাথে মিলছে, মানে ত্রিশূল তো শ্রীতমাও নিতে পারে, ত্রিশূল আমিও নিতে পারি, মানুও নিতে পারে, আর বাসব মানে বাসব তো খুব ফার্ম আর কি, বাসব খুব ফার্ম, তো সেক্ষেত্রে বাসবের কী হবে, বাসবের পদ্মই হবে আমার। তাহলে তুমি লাস্ট জিনিসটা করতেই দিলে না, পদ্মটা তুমি বাসবেরই হবে, তুমি একদম বলেই দিয়েছো। দিকে রনিকে একটু ডেকে নেবো। রনি, যতখানি কাম তুমি ওদিকে রনি ততখানি ছটফট করছিল, ও আরো ব্যস্ত হয়ে পড়েছে, কারণ আমার যাওয়ার তো সময় হয়ে গেছে, ও তাড়া লেগেছে। তার সাথে বড় কথা হচ্ছে যে আজকে দিদি এতটা টাইট শিডিউলের মধ্যে আমার কাছে সময় দিতে এসেছে, এটা আমি ভীষণ ওর কাছে থ্যাঙ্কফুল। তো বাকিটা তো ও সবটাই বলে দিল যে ওর কেমন লেগেছে না লেগেছে, তো আমার আলাদা করার কিছু বলার নেই, শুধু একটাই কথা বলবো যে আজকে শুধু আমি লুকসটা রেডি তো করার জন্য আমি সবাইকে ইনস্ট্রাকশন দিয়েছি, লুকসটা রেডি করেছে হচ্ছে দেবজানী দি, সুন্দর কস্টিউমটা এবং জুয়েলারিগুলো সব দেখতে পাচ্ছে, সেটা হচ্ছে রাহুল সর্দারের, আজকে সুন্দর সুন্দর ফটো
ফটোগ্রাফিগুলো করবে মোশারফ, সুন্দর সুন্দর সিনেমাটোগ্রাফি করবে শান্তনু। আজ এই সুন্দর স্টুডিওটাতে আছে অভিরূপের স্টুডিও, গড়িয়াহাটের ব্র্যান্ড আই স্টুডিও। অ্যান্ড ওয়ান্স অ্যাগেন মেনি মেনি থ্যাংকস আমার কাছে শ্যুটে আসার জন্য। আমি দিদির ভীষণ বড় ফ্যান, তো সেখান থেকে কি আজকে পাশে পেয়েছি, শ্যুটে পেয়েছি, এটার থেকে বড় কিছু তো আমার কাছে আর হতে পারে না। এটাই তো, এরকম আরও সুন্দর সুন্দর আপডেট পেতে হলে, দিদিদের মধ্যে এরকম আরও সুন্দর সুন্দর অ্যাক্টর অ্যাক্ট্রেসের পেতে আমাদেরকে পেতে অবশ্যই চোখ রাখতে হবে সিটি সিনেমা। থ্যাংক ইউ সো মাচ, ও অ্যাঙ্কার হিসেবে যেটুকুনি কাজ আমার ছিল করে দিই, থ্যাংক ইউ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।